হচ্ছে ফ্রেন্ডের রেস্টুরেন্টে সে এসেছিল। তো সেই শুরুতে কুমার সাঙ্গাকারার সাথে আমারও আসলে ওখানে তার সাথে আমার ইন্ট্রোডাকশন হয়, এবং ওই ইন্ট্রোডাকশন থেকে আসলে ওই ছবিটা তোলা, আমি আসলে বুঝতে পারিনি একটা ছবি নিয়ে সোশ্যাল মিডিয়া এতটা বেশি হইচই পড়ে যাবে। তাহলে আমি অবশ্যই ওই ছবিটা তুলতাম না যদি এতই সমালোচনা হবে, তাহলে একটা ছবি থেকে যদি এত কিছু হয় ওই ছবি তোলার প্রশ্নই আসে না। বাট আমি বুঝতে পারিনি যে একটা পছন্দের তারকাকে দেখে সবাই ছবি তুলতে চাবে, দিস ইজ ভেরি নর্মাল, আপনারা তুলবেন। সো এটা আমি তুললেই কেন এত বড় বিষয় হয়ে যাচ্ছে আই ডোন্ট ইভেন নো, এটা আসলে কিছুই না। তার সাথে আমার মিট হয়েছিল এবং সেই মোমেন্টটাকে আমি ক্যাপচার করেছি, দ্যাটস ইট, আর কিছুই না। তার সাথে আমার কোনো রিলেশনশিপই নেই। ফেসবুক ইউটিউবে আসলে হ্যাঁ এটা সত্যি যে অনেকে অনেক ধরনের বাজে অশ্লীল কমেন্ট করছে আমার ফেসবুক ফ্যান পেজে এই ছবিটা শেয়ার করার পর থেকেও দেখছি কমেন্ট বক্সে অনেক বড়। তো তার সাথে তাকে নিয়ে আমার একটা খারাপ, মানে আমি আসলে বুঝলাম না, যদি আপনারা নর্মাল পাবলিক সাঙ্গাকারের সাথে ছবি তুলেন বা ফ্রিদের সাথে ছবি তুলেন তাহলে কোনো প্রবলেম নেই, বাট আমি ছবি তুললে কেন এত বেশি প্রবলেম আমি আসলে বুঝলাম না। কারণ আপনাদের মতো আমিও সাঙ্গাকারের একজন নর্মাল ফ্যান, একজন বাংলাদেশি ফ্যান আমি তারও, এবং সে একজন ওয়ার্ল্ড ওয়াইড ক্রিকেটার, একজন ইন্টারন্যাশনাল ফিগার। সো তার সাথে ছবি তোলার, মানে ছবি তোলার মতো একটা মোমেন্ট পাওয়া তো অনেক বড় কপালের ব্যাপার, অনেক বড় ভাগ্যের ব্যাপার। ইট ওয়াজ মাই গুড লাক, নাথিং এলস। আমি তার একজন অনেক বড় ফ্যান, আর এইগুলা মানে উল্টা পাল্টা কমেন্টস নিয়ে আসলে কিছুই বলবো না, এগুলো মানুষের রুচি। যারা আজে বাজে কমেন্ট করে তারা আসলে তাদের নিচু মনের পরিচয় দেয়, আর কিছুই না। আমি ছোটবেলা থেকে কুমার সাঙ্গাকারের অনেক বড় একটা ফ্যান, তার বিশেষ করে পার্সোনালি বলতে গেলে তার লুক তো আমার অবশ্যই অনেক বেশি ভালো লাগে। হি ইজ ভেরি ডিসেন্ট, ভেরি টল, অ্যান্ড হি হ্যাজ ভেরি গুড বিহেভিয়ার। তার সেই টাইপের গুড অ্যাটিটিউড, গুড বিহেভিয়ার, সেই টাইপের তার ম্যানার সব কিছু অন্যরকম। এগুলো মিলেও তাকে আসলে তার সাথে আমার পার্সোনালি দেখা হয়েছে।